হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আলপনার হোম আর কিচেনে স্বাগত। আজকে আমরা শিখে নেব একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। যদিও এটিকে আমিষভাবে রান্না করা যায়, তবু আজকে আমি তোমাদের নিরামিষভাবে রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ রান্না। এটি তোমরা রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারবে, আবার স্ন্যাক্স হিসেবে শুধুও খাওয়া যায় গ্রেভি না বানিয়ে। তো দেখে নাও, এটা হচ্ছে রান্নাটির নাম কাঁচকলার কোপ্তা। এর জন্য আমরা দুটো কলা সিদ্ধ করে নিয়েছি। মশলার মধ্যে লাগবে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, ঘি, হিং, কর্নফ্লাওয়ার আর গরম মশলা। চলো এবার দেখে নিই রান্নাটা কি করে করবো। এবার আমরা একটা কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল দিয়ে নেবো, অল্প অল্প সাদা তেল দিয়ে নিয়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমরা একটু জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে নেব। ব্যাস, এবার আমরা যে কাঁচকলাটা আমরা সিদ্ধ করেছিলাম ওটা আমি চটকে নিয়েছি, এবার ওটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে আমরা কাঁচকলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না কাঁচকলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ। এবার দেখো কড়াই থেকে এটা ছেড়ে এসেছে আর একটা মন্ডর মতো হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ভালো করে মেখে নিয়ে আমরা ভালো করে মেখে নেব। যেগুলো একটু শক্ত আছে সেই জায়গাগুলো মোলায়েম করে মেখে নেব ভালো করে, এরকম বলের মতো করে নেব। আর ঠিক এর ভেতরে গর্ত করে একটা করে কিশমিশ ঢুকিয়ে দেব। কিশমিশটা ঢোকানোর কারণ হলো যাতে এর মধ্যে ঝোল, মানে এর মধ্যে রস যায়। আমাদের সব বলগুলো তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা ভেজে নেব। চলো দেখি। এবার আমরা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে নেব। তেল দিয়ে নিয়েছি। এবার দু চামচ কর্নফ্লাওয়ার আর জল একটু লবণ দিয়ে আমরা গুলে নিয়েছি। এটা ঘনত্বটা খুব ঘন হবে না, এরকম একটু স্লারি মতো হবে, পাতলা, রানি এরকম। এবার এটাতে ডিপ করে করে আমরা কাঁচকলার বড়াগুলো
বলগুলো ভেজে নেব। এটাতে ডিপ করে করে কাঁচকলার বলগুলো আমরা ভেজে নেব। এটা আমিষ ভাবেও করা যায়। যদি আপনারা আমিষ ভাবে করেন তাহলে এই কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ডিমের সাদা অংশটা ব্যবহার করতে পারেন। এটা জাস্ট যাতে কলা বলসগুলো ছেড়ে না যায়, এরকম করে একটা একটা ভেজে নেব। কাঁচকলার বলসগুলো লাল লাল হয়ে গেছে, তো আমি এগুলো এবার তুলে নেবো। একটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দেখো বলসগুলো কোনো ভাঙেনি, সুন্দর আছে। হ্যাঁ, এই কারণে কর্নফ্লাওয়ারের স্লারির মধ্যে তোমাকে ডুবিয়ে নিতে হবে। আমরা একটা একটা করে তুলে নেব। বড়া ফ্রাই হয়ে গেছে, প্রত্যেকটা বলস ফ্রাই হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে সর্ষে তেল নিয়ে নেব। খুব বেশি তেল আমরা ইউজ করব না, যতটা পারা যায় রান্নাটাকে কন্ট্রোলে করার চেষ্টা করব। ডিপ ফ্রাইড রেসিপি। এবার তেলে আমরা প্রথমে হিং দেব। একটু চিনি দেব কালারের জন্য। এবার শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, জিরে ফোড়ন, এলাচ, দারচিনি ফোড়ন, টমেটোটা দিয়ে নেব। টমেটো দেওয়ার পরে একটু লবণ দেব, যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি।
কুমড়া, এই সময় 1 চামচ ঘি দিয়ে নেব। ঢেকে গ্যাসটা সিম করে দেবো যাতে টমেটোটা গলে যায়। এবার দেখো আমরা ঢাকনা খুলে দেখলাম টমেটোটা গলে গেছে, গলে গেছে। এবার আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো এক চামচ। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, চিনি অল্প। প্রথমে আমরা ফোড়নে দিয়েছিলাম সেই জন্য অল্প চিনি দেব। একটু জল দিয়ে দিয়ে বসিয়ে একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আর দুটো কাঁচা লঙ্কা, ভালো করে কষিয়ে নিতে হবে এটা
এবার আমরা মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমরা জল দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ার করে যে জলটা ছিল সেটা অল্প দিয়ে দেবো, জলটা একটু ঠিক হবে। একটু বেশি করেই ঝোল দিতে হবে, কারণ কাজ করা বলসগুলো পুরো ঝোল টেনে নেবে। এবার আমরা একটু গরম মশলা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমরা একে একে বলসগুলো দিয়ে দেবো। বলসগুলো দিয়ে আমরা গ্যাস সিম করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমরা খুলে দেখব, দেখো আমাদের ঝোল কোপ্তা রেডি। দেখো কোপ্তাগুলো কেমন বড় হয়ে গেছে, ঝোল টেনে নিয়েছে। ব্যাস এবার এটাকে আমরা ঢেকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো। আমাদের কাজ করার কোপ্তা রেডি। এটা নিরামিষ দিনে একটা সুন্দর রান্না হতে পারে, তোমরা বানিয়ে দেখো। দেখো এটা ভাঙলে কত নরম হয়, সফট হয়, আর খেতেও ভীষণ ভালো হয়। রান্নাটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলো না। যেন আজ আসি আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, স্টে সেফ, স্টে হোম।